ক্যারাম মাফিয়াদের বোর্ডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি। ক্যারাম স্টার প্লেয়ার ঠিক করলে দেখা যাক, রেড খেলে দিল, বোর্ড ক্লিয়ার করতে পারে কিনা দেখার বিষয়, অসাধারণ বিষয়, ইটটা খুবই চমৎকার হয়েছে। 14 নিয়ার মতো এরকম হিট করতে পারলে তিনি নর্মালি খুশি থাকেন, বিকজ অফ ক্লিয়ারেন্স। দেখা যাক ক্লিয়ার করতে পারে কিনা। খেললেন একটু বিতর্কিত, অবজেকশন করেছে, যাই হোক উঠে গেল না। তার বডি বিল্ডার তার অংশে থাকেন, আগেই বাধাপ্রাপ্ত হলেন, দেখা যাক ক্লিয়ার করতে পারে কিনা। চলছে অসাধারণ টপ শট, একের পর এক ডিরেকশন, একের পর এক এক্সিকিউশন, অসাধারণ ভাবে খেলে চলেছে পার্টনারের কথা মতো। ক্লিয়ার করতে পারে কিনা দেখা যায়। সাদা ধরিয়ে দিল, আবার একটি কঠিন মার হতে চলেছে, দেখা যায় মার হতে পারে কিনা। চমৎকার ভাবে মার নিয়েছিল, কিন্তু পকেটের গুড়ায় পাউডার না থাকার কারণে চলে এসেছে, নতুবা মারটা অনেক চমৎকার হয়েছিল। দেখা যাক ক্লিয়ার করতে পারে কিনা। দুঃখজনক ভাবে পাশ কেটে চলে গেল, সময় নিয়ে থাকেন সচরাচর, অন্যদের থেকে 3-4 গুণ বেশি সময় নিয়ে থাকেন, আর চিন্তা করা লাগে বেশি, চিন্তা ভাবনা করে শট দিয়ে থাকে। নতুন আরেকটি হিট ক্যারাম মাফিয়াদের বোর্ডে আপনাদেরকে স্বাগত জানাচ্ছে। দুর্দান্তভাবে খেলে দিচ্ছে, ব্যাক টু ব্যাক ব্যাস ক্লিয়ার করে দিচ্ছে, কিন্তু মিস হয়ে গেল সহজ একটি ব্যাস। মানে মনে করেছিল এটা খুবই ইজি, সেজন্য সিরিয়াসলি শটটা দেয়নি। সিরিয়াসলি শটটা দিলে এসব দুটি মিস হয় না সাধারণত। যাই হোক চমৎকারভাবে আপনার খেলে চলেছে, সাদা বসানোর প্রচেষ্টা, অসাধারণ শট, চমৎকার ভাবে সাদা দিয়ে কালো তুলে নিলেন, এবং তারই মামা ফ্রেন্ডলি অ্যাডভাইস, কথাবার্তা চলতেছে, অসাধারণ শট, চমৎকার ভাবে তারা খেলে থাকেন, আলোচনা চলছে, হাউ টু ক্লোজ, হাউ টু ক্লিয়ার, গো। যাই হোক অসাধারণ পজিশন, হঠাৎ করে কি হলো, লাভ দিয়ে চলে আসলো, চমৎকার ভাবে খেলার প্রচেষ্টা, হেড লাভ দিয়ে চলে আসলো, এবং চমৎকার একটি প্রচেষ্টা দেখলাম, কিন্তু পকেট থেকে উঠে আসলো দুর্ভাগ্যজনক শটটা, কিন্তু
100 মধ্যে 100 হয়েছিল, কিন্তু পকেটে গেল না, দুর্ভাগ্য। যাই হোক, সাদের জন্য অ্যানাদার অপরচুনিটি। প্লেয়ার আবার চাবি হয়ে গেল মার নেওয়ার প্রচেষ্টা, চমৎকার শট, কিন্তু ব্যর্থ হলো বরাবরের মতোই। রেড খেলে দিল সিম্পলি, নতুন একটি হিট ক্যারাম মাফিয়াদের বোর্ডে। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, দুর্দান্ত কিছু খেলা উপহার দেওয়ার জন্য চলে আসলাম আপনাদের মাঝে। আপনারা কে কোথায় আছেন চলে আসেন, আমাদের সঙ্গে থাকেন, ধন্যবাদ। আর ভালো না লাগলে অবশ্যই ডিসলাইক দিবেন, ডিসলাইক দিয়ে আমাদেরকে জানান দেন, আমরা শিক্ষা নিব সেখান থেকে, শিক্ষার কোনো শেষ নেই। সাধারণ ভাবে খেলে থাকেন, রেডটা কীভাবে খেলবে সেটার প্ল্যান তার মাথায় ঘুরপাক খাচ্ছে। রিস্কি একটি শট হতে চলেছে এবং সাকসেসফুলি ডান, দেখা যাক। রেড খেলার প্রচেষ্টা, রেড খেলে দিল, উঠেন ব্রেড, সহজ খাবার। অসাধারণভাবে এগিয়ে যাচ্ছে, দুর্দান্তভাবে ক্লিয়ার করার প্রচেষ্টা, একটু জটিলতা আছে। আর পারফেক্ট হলে সব রুটি যাই ক্যারাম করে অনেকটা সহজ করে ফেলেছেন, একটু মাত্র মান নেওয়া লাগে তাহলেই ক্লিয়ার হয়ে যায়। অসাধারণ ডিপ্লোম্যাটিক শট দিয়ে থাকেন, সেই জন্য তিনি সময় নিয়ে থাকেন, তাড়াহুড়া করে মার দেয় না, চমৎকারভাবে ফেলে দিল এইটা মার নেওয়ার প্রচেষ্টা, দেখা যাক ক্লিয়ার করতে পারে কিনা। আর হয়েছে এবং ক্লিয়ার, নতুন একটি হিট ক্যারাম মাফিয়াদের বোর্ডে। আপনাদেরকে স্বাগত জানাচ্ছি, থিঙ্কিং ম্যান অনেক চিন্তা করে খেলে, অনেক সময় নিয়ে খেলে, খেলা অনেক সুন্দর খেলে থাকেন, সেই জন্য একটু সময় নেয়, কারণ ভুল করা যাবে না, ভুল করলে ম্যাচে রিকভার করা কঠিন হয়ে যায়। কথাই বলে মিস দিলে মিস পাওয়া যায়, কিন্তু ভুল করলে তো ওরা ভুল নাও করতে পারে, সেক্ষেত্রে ভুল করার কোনো স্কোপ নেই। শুধু খেলায় না, একটা লাইফেও, লাইফে মানুষজন অনেক ভুল করে, জেনে হোক না জেনে হোক ভুল হয়, ভুল হবেই, কিন্তু ওইটা কতটুকু লাইফের সাথে এফেক্টেড ইফেক্ট ফেলে এটা দেখার বিষয়। দেখো জ্ঞান দিব না, খেলা নিয়ে থাকেন, খেলা নিয়ে আছি, খুব সহজ একটি মিস হয়ে গেল, দেখা যাক সাদা ক্লিয়ার করতে পারে কিনা। পার্টনারকে হতাশ করেছেন, যে কুতু হতাশ করেছেন, অ্যাক্সিডেন্ট হয়ে গেল, সংঘর্ষ গুটিতে গুটিতে, সাদা সাদাই সংঘর্ষ, হাত চলে গেল অপোনেন্টের কাছে, চমৎকারভাবে ঠান্ডা মাথায় খেলে চলেছে, দেখা যাক ক্লিয়ার করতে পারে কি। চিন্তা ভাবনা করে চমৎকার কঠিন একটি শট হয়ে গেল, বাকিটা সহজ সমীকরণ, হয়তো বা ক্লিয়ার হয়ে যাবে, চমৎকার ক্লিয়ার।